বিতর্ক তার মনের মধ্যে ভীষণভাবে দানা বেঁধেছিল এবং সংশয় তৈরি হয়েছিল। তাই তিনি দীর্ঘ কয়েক মাস ধরে, কারণ পরীক্ষাটি শেষ হয়েছিল 1920 সালের অক্টোবর মাসে, তো মানে জুলাই মাসে পরীক্ষা হয়েছিল, এক মাস ধরে পরীক্ষা জানার পর অক্টোবর মাসে উনি জানতে পারেন। তো যাই হোক, তারপরে 1921 সাল অনেক তো দিন গেল বিধায় সংশয়ে, এসো এবার বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বিধায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার একটুখানি মনোভাবের পরিবর্তনের কথা একটু বলবো, যে যখন আইসিএস ত্যাগ করছেন উনি শুধু দেশকে স্বাধীন করা এইটাই মানসিকতা ছিল এটাই নয়, তার সঙ্গে একটা জিনিসও ভাবতে হবে যে উনি যদি আইসিএস চাকরি নিয়ে দেশে ফিরতেন তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে আধিকারিকগণ ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তাদের সঙ্গে বসে একই টেবিলে কাজ করতে হতো। তখনই গান্ধী ভালো বিদ্যায় শ্রাবণ